আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। দেন আমরা আজকে চলে আসলাম আদি বুড়িগঙ্গা চ্যানেলে। তো বন্ধুরা দেখিয়ে পেয়েছেন যে তারা সেই ময়লাগুলো যে পরিষেবা ছিল সেই ময়লাগুলো এখন রয়ে গেছে। তো আসলে বন্ধুরা এই জায়গাটা কোনো পুরোটা পুরস্কার ছিল এবং তারা নৌকা চালাচ্ছিল, আমি দেখছিলাম আপনাদেরকে আগে ভিডিওতে দেখাইছিলাম। তো বর্তমান দেখতে পাচ্ছেন সেই ময়লাগুলো আমার ময়লা জায়গায় চলে গেছে, এই পাশেই ময়লাগুলো তারা রাখছিল এবং সেই ময়লাগুলো বৃষ্টির ক্ষেত্রে আবার সেই ময়লা জায়গা চলে গেছে। তো বন্ধুরা ঠিক এইভাবে পুরো আদি চ্যানেলটাই এরকমভাবে আমার ময়লাগুলো আমার ময়লা জায়গা চলে যাচ্ছে। বন্ধুরা আমাদের সাথে যেহেতু দূর চোখ যায় শুধু ময়লা আর ময়লা, আসলে কেউ বলবে না যেটা কোনো নদী, সবাই হয়তো বলবে যে এটা ময়লার একটা স্তূপ। শুধু বন্ধুরা পুরো এই আদি চ্যানেলটা জুড়েই শুধু ময়লা আর ময়লা, সেক্ষেত্রে হয়তো অনেকে বলতে পারবে যে আমাদের শুধু আমরা কেন ময়লাই দেখাচ্ছি আদি চ্যানেলে। আসলে বন্ধুরা আদি চ্যানেলে ময়লা ছাড়া আর দুর্গন্ধ কালো পানি ছাড়া আর কিছুই নেই। বন্ধুরা সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছিল, বা সে উদ্যোগটা যে ফলপ্রসূ বা কোনো যে একটা ভালো কাজ তারা করছে সেটা আমরা কখনোই বলতে পারবো না, কারণ তাদের কাজ দেখে তা মনে হচ্ছে না। কারণ সেই ময়লাগুলো আবার ময়লা জায়গায় চলে আসতেছে। তাদের উচিত ছিল যে অন্য অন্য যে তারা যে খালগুলো পরিষ্কার করে, যে ময়লা উঠে ময়লার সাথে সাথে ট্রাক দিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, তো এখানে কিন্তু তা করা হয়নি। এখানে ময়লা নদীর ময়লা নদীর পাশে রেখে দেওয়া হয়, তো সেক্ষেত্রে হয়তো এই ময়লাগুলো আবার সে আবার আগের জায়গায় চলে আসছে। অবশ্য আমরা তাদেরকে দোষ একটু পরেই দিই, আগে আমরা আমাদেরকে দোষ দিই, কারণ আমরা এখনও আমাদের ময়লা দৈনন্দিনী যে আবর্জনা সেগুলোগুলো আবার এই নদীতেই ফেলছি আমরা এখনও। তো বন্ধুরা আমরা আগে নিজেরা সচেতন হই এবং সুন্দর নগরী গড়ার জন্য চেষ্টা করি। সুন্দর নগরী বলতে নদী দখল করে মসজিদ বা এই সুন্দর সবুজের গাছপালা এগুলো না, নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিই যাতে বৃষ্টি এলেই শহর না তলিয়ে যায়। আসলে বন্ধুরা নিজে ভালো তো পাগলও বুঝে, কিন্তু আমরা বাঙালিরা বা এই নদীর পাড়ে যে যারা থাকি তারা কিসের জন্য যে নিজে ভালোরা নিজে ভালো নিজেরা বুঝতেছি না, আমি আসলে বন্ধুরা বুঝতে পারছি না। বন্ধুরা এই জায়গায় কিছুদিন আগেও পরিষ্কার করা হয়েছিল, তো এখন তো দেখতেই পেয়েছেন বর্তমানে কী অবস্থা। ধরতে গেলে সে আগের মতোই, আমার তো মনেই হয় না যে এখানে পরিষ্কার করা হয়েছিল বা নৌকা চলছিল। আসলে বন্ধুরা ময়লা পরিষ্কার করে নদীর পাড়ে রাখাতে এই সমস্যাটা মূলত, বৃষ্টি বা হালকা বাতাসে আবার সেই ময়লার জায়গায় ময়লা এসে পড়েছে। বন্ধুরা আরেকটা জিনিস আমার চোখে ধরা পড়লো, সেটা হলো যে স্থানীয় যারা বসবাস করতেছে নদীর পাড়ে তারা গুলো এখনও ময়লা ফেলে যাচ্ছে নদীতে অবরত। আপনারা দেখতেই পেতেছেন যে তাদের বাড়ির নিচে কতটুকু ময়লা, দেন বাড়ির নিচে তো ময়লা তারা নদী নিয়ে ফালায়নি তাই না, তাদের ময়লা তারাই ফেলছে এবং তারাই দূষণ করতেছে।
বন্ধুরা আমরা এখন দেখতে পেয়েছি যে একটা সুইচ গেট, ওইটা বালুঘাটের মূলত সুইচ গেট। এখান থেকে বালুঘাটের এলাকায় যত নোংরা পানি আছে তাই এইখানটায় মিলিত হয়। তো বন্ধুরা এখন আমরা যে সিনটা দেখতেছি বা যে দৃশ্যটা দেখতেছি সেটা মূলত গোলাম নদীর মাঝখানে বা নদী পুরোটাই। আসলে কেউ দেখলে এখন হয়তো বলবে না যে এটা নদী, বলবে হয়তো শুরু যে কোনো বাগান। দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক ছোটো ছোটো বাচ্চারা নদীতে এসব তো দাঁড়ায় আছে, বা তাদের কোনো কিছু হচ্ছে না, কারণ নদীতে এতটুকু ময়লা দিয়ে উঁচা হয়েছে যে এখন মানুষ ইচ্ছাগুলো হেঁটে যেতে পারে কথা বলে। আমরা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, সেটা হচ্ছে আদি চ্যানেল। তো বন্ধুরা বর্তমানে আমরা আদি চ্যানেলে যে ঘুরে দেখলাম যে পরিস্থিতি সেটা হচ্ছে যে তারা মানে কি বলবো আর তারা তো সার্কেল তৈরি করছে, যে সার্কেল হলো তারা ময়লা পরিষ্কার করবে, নদী পাড়ে রাখবে, সে ময়লাগুলো আবার নদীতে যাবে, আবার পরিষ্কার করবে। আসলে বন্ধুরা মূলত এটা হলো টাকা খাওয়া ফোন, এই সরকারে যে কত কোটি টাকা যে খরচ করছে এই ময়লা পরিষ্কারের জন্য তা বন্ধুরা আপনারা সবাই জানেন, কিন্তু তার কোনো ফল আমরা পাইনি। আর সবচেয়ে বড় কথা বন্ধুরা যে আমাদের যে নাগরিকগুলো আছে বা যারা এখানে নদী পাড়ে বাস করে, তো মূলত তারা বন্ধুরা তাদের যে মাইন্ড সেটা তাদের আগের মতনই হয়ে গেছে। দেখতেছি যে তারা এখনও তারা ময়লা ফেলতেছে। আসলে বন্ধুরা নিজের যে আগে সচেতন না হয় সরকার কীভাবে সচেতন করবে আমাদের, বলেন? আগে আমাদের নিজেদেরকে সচেতন করতে হবে এবং পরবর্তীতে আমরা সরকার যুক্ত করব। আসলে বন্ধুরা আমরা মনে করি যে বর্তমানে যে পরিস্থিতি সেটা হচ্ছে ময়লা পরিষ্কার করে বা ময়লা যখন তারা অপসারণ করবে তখন সেই ময়লাটা আবার যেন ময়লা নদীর পাশে যেন না রেখে দেয়, যাতে তারা এই ময়লাগুলো সাথে সাথে নিয়ে যায়। তো বন্ধুরা আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা সবসময় আপনাদেরকে আপিদের চেষ্টা করি এবং সত্য বড় চেষ্টা করি। আর সবচেয়ে বড় কথা বন্ধুরা যে বর্তমানে যে আদি চেনন যে পরিস্থিতি সেটা যদি উচ্ছেদ অভিযান বা এই ময়লা পরিষ্কার করে যদি তারা এই বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি করে রাখছে তা যদি থাকে, মূলত বন্ধুরা এই ভবিষ্যতে দেখতে গেলে এই নদীই থাকবে না। বর্তমানে বললাম তারা বললো সেটা নদী না খাল, তো বন্ধুরা আশা করি এই ভবিষ্যতে হয়তো ওই খালও থাকবে না, কারণ যারা এই অবৈধকারীরা যেভাবে তারা দখল করা শুরু করছে বন্ধুরা। তো বন্ধুরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা সরকার বা সেই সরকার যে কর্মকর্তাগুলো আছে তাদেরকে বলার বা তাদের নজরদারি দেওয়ার চেষ্টা করি, বা তারা যেন তা এটা আমলে নিয়ে আসে বা তারা যেন তা নিয়েভাবে কাজ করে সেই জন্য আমরা এই কাজগুলো করে যাচ্ছি। তো অবশ্যই তারা এই যেই ভুলগুলো বর্তমানে করছে সেই ভুলগুলো করবে না আমরা আশা করি। তো বন্ধুরা আজকের মতো এতটুকু বিদায় নিচ্ছি এবং পানীয় নির্ভরকে ধন্যবাদ জানাচ্ছি, তারা যেন যে কাজটা করা শুরু করছে তা যেন শেষ করে এবং তারা বলছিল যে তারা উচ্ছেদ অভিযান চালাবে, তো আশা করি সেটাও তারা করবে। তো বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।